হ্যালো ভিউয়ার্স, অনেকদিন পরে আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে, রুই মাছের মুড়ি ঘন্ট, যা রসনাবিলাসী বাঙালির ঐতিহ্যবাহী খাবারের মধ্যে অন্যতম। এই রেসিপিটি খুব সহজভাবে রান্না করা যায়। তো রান্না করার আগে এই রেসিপিতে যা যা উপকরণ লাগে চলুন একবার দেখে নিই। প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপের মতো, হলুদ গুঁড়ো নিয়েছি 1.5 চা চামচের মতো, মরিচ গুঁড়ো নিয়েছি আমি 1.5 চা চামচের মতো, এখানে ধনিয়া গুঁড়ো নিয়েছি 1 চা চামচ পরিমাণ, এখানে জিরে গুঁড়ো নিয়েছি আমি 1.5 চা চামচ পরিমাণ, এখানে আদা রসুন পেস্ট নিয়েছি আমি 1/2 চা চামচ পরিমাণ, 3টে এলাচ নিয়েছি, এখানে আমি ক্যাপসিকাম দেব 3 রকমের, এটা আমার পার্সোনালি ভালো লাগে তাই আমি এখানে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপরে আমি নেব মাছের টুকরোগুলো, এখানে আমি বড় রুই মাছের মাথা এবং লেজ বাদে আরও 4-5 টুকরো মাছ নিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো ভাজার জন্য, এবং সাথে লবণ দিয়ে দিব আমি পরিমাণ মতো। এরপরে আমি মেখে নেব ভালো করে, মেখে আমি 5 মিনিটের মতো রেখে এরপরে আমি চলে যাচ্ছি এটা ভাজার জন্য। এখন আমি চুলা অন করে একটি ফ্রাই প্যান বসিয়ে দিব, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, মাছগুলো ভাজতে যতটুকু তেল লাগবে আমি সে পরিমাণে নিয়ে নিয়েছি এখানে। এরপরে আমি মাছের টুকরোগুলো দিয়ে দেব একে একে, সাবধানতার সাথে আমি দিয়ে দিয়েছি মাছের টুকরোগুলো, এরপরে হালকা করে ভেজে নেব। এখন আমি আরেকটা প্যানে মুগ ডাল 250 গ্রাম পরিমাণ ভেজে নেব, এটা হালকা করে ভেজে নিতে হবে যাতে পড়ে না যায়। এখন আমি এটা আস্তে আস্তে করে হালকা করে চামচের সাহায্যে ভেজে নিচ্ছি। এরকম হালকা করে যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি একটি পাত্রে পানির মধ্যে এটা ভিজিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট। এরপর 15 থেকে 20 মিনিট হয়ে গেলে এটা আমি ভালো করে ধুয়ে এরপরে আমি চলে যাব আমার মূল রান্নায়। এই মুগ ডাল কিন্তু রান্নার স্বাদকে আরও 3 ডাবল বাড়িয়ে দেবে। তো চলুন আমরা রান্নায় চলে যাচ্ছি। এখন আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে এখানে আমি ফার্স্টে তেল দিয়ে দিব পরিমাণ মতো, পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেলে আমি এটা গরম হয়েছে কিনা ভালো মতো চেক করে নেব আমি। হ্যাঁ, এটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি একে একে উপকরণগুলো, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন আমি, এরপরে এটা আমি হালকা করে বাদামি করে ভেজে নেব। হালকা করে বাদামি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এটাও আমি হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি কষানোর জন্য, ভালো করে মিক্সড করে নিচ্ছি পানির সাথে।
এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ, প্রায় 1.5 চা চামচ পরিমাণ। আপনারা যতটুকু খান তা আপনারা পরিমাণ করে দিবেন। এরপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এরপরে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো মতো কষানোর জন্য নেড়ে দিচ্ছি। মধ্যে 3টি এলাচও দিয়ে দিয়েছি। এখন কষানো হয়ে গিয়েছে। কষানো হওয়ার পরে আমি এখন মুগ ডাল যে ভিজিয়ে রেখেছিলাম তা ভালো করে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে মিক্সড করে দেব ঝোলের সাথে। মিক্সড করে আমি এটাকেও হালকা করে একটু কষিয়ে নিচ্ছি, যাতে ডালের গায়ে এই মিশ্রণগুলো ভালো মতো মিশে যায়। এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতো বুঝে পানি দিবেন। আমি এখানে দিয়েছি 1.5 কাপের মতো পানি। এখন এটা ভালো মতো ফুটে ওঠা পর্যন্ত, অর্থাৎ সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আমি ঢেকে দিচ্ছি। এরপরে আমি 10 মিনিট পর দেখছি ডালটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি যে ভাজা মাছগুলো রেখেছিলাম তা আমি দিয়ে দেব এতে। আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি স্প্যাচুলার সাহায্যে। এখন আমি ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি এর মধ্যে, এটা স্বাদটাকে আরো বাড়িয়ে দেবে এবং দেখতেও ভালো লাগবে। দেখতে ভালো লাগলে খেতেও আরো দ্বিগুণ বেড়ে যায় স্বাদ। এখন কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি আমি 5 থেকে 6টি। আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আরো কিছুক্ষণ রান্না করব। এবার আমি ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি যে আমার রুই মাছের মুড়ি ঘণ্টটা প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমি চুলা অফ করে দেব। তো এখন আমি চলে যাব পরিবেশনের কাজে। দর্শক দেখে নিয়েছেন আমি কিভাবে তৈরি করে ফেললাম অতি সহজেই রুই মাছের মুড়ি ঘণ্ট। আপনারা চাইলে এই রেসিপিটি আপনার বাসায় ট্রাই করতে পারেন এবং এটা কিন্তু খেতে খুবই অসাধারণ হয়েছে। আমি এটাকে ভাত দিয়ে পরিবেশন করব। আপনারা চাইলে এটা পরোটা দিয়েও খেতে পারবেন অথবা পোলাও দিয়েও মজা লাগবে। এই মুড়ি ঘণ্ট কিন্তু সবাই আমরা বাঙালিরা অনেক পছন্দ করি। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আমার সাথেই থাকবেন আমার পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য। এবং অবশ্যই একটা লাইক দিবেন অথবা শেয়ার করে দিবেন এবং কমেন্টস করবেন ভিউয়ার্স এবং সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।